ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, সিট ডাউন। তোমরা আগে অনেক সমীকরণ সম্পর্কে জানো, আজকে আমরা এরকম একটা সমীকরণ নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। অবকল সমীকরণ, অবকল সমীকরণ, যেসব সমীকরণে এক বা একাধিক অবকল বা অন্তর্কলজ অর্থাৎ ডেরিভেটিভ উপস্থিত থাকে সেই সমীকরণকে অবকল সমীকরণ বলে। অবকল সমীকরণে ডেরিভেটিভ একটা উপস্থিত থাকেই। যেমন দেখো, এটা একটা অবকল সমীকরণ, কারণ তার মধ্যে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডেরিভেটিভ উপস্থিত আছে। এটা একটা অবকল সমীকরণ, এটার মধ্যে দেখো ডিওয়াই বাই ডিএক্স আছে, ডি টু ওয়াই বাই ডিএক্স টু আছে, এটা একটা অবকল সমীকরণ, তার মধ্যে ডেরিভেটিভ আছে। ঠিক আছে, ডেরিভেটিভ উপস্থিত থাকলেই এটা একটা অবকল সমীকরণ। এরকম আছে এটা একটা অবকল সমীকরণ, সবগুলির মধ্যে ডেরিভেটিভ উপস্থিত আছে, ডেরিভেটিভ উপস্থিত থাকলেই সেই সমীকরণকে অবকল সমীকরণ বলে। তাহলে শ্রেয়া বলো, অবকল সমীকরণের মধ্যে কি উপস্থিত থাকবে? ডেরিভেটিভ। ডেরিভেটিভ উপস্থিত থাকবে, ভেরি গুড, বসো। অবকল সমীকরণের প্রকারভেদ, অবকল সমীকরণ দুই ধরনের আছে। একটা অবকল সমীকরণ যার মধ্যে সাধারণ অবকল সমীকরণ বলা হয়, যার মধ্যে একটি স্বাধীন চলরাশি থাকবে, আর একটি আংশিক অবকল সমীকরণ যার মধ্যে একাধিক চলরাশি থাকবে। তো সাধারণ অবকল সমীকরণের মধ্যে একটি মাত্র স্বাধীন চলরাশি থাকবে। আমরা যে আগে সমীকরণটা লিখলাম dy বাই dx ধরো মাইনাস y ইকুয়াল টু জিরো, এই ক্ষেত্রে স্বাধীন চলরাশি x, x এর সাপেক্ষে y, অধীন চলরাশি y কে আমরা ডেরিভেটিভ করে এই সমীকরণটা পেলাম। এই ক্ষেত্রে স্বাধীন চলরাশি x একটা আছে, এটা হবে সাধারণ অবকল সমীকরণ। অবকল সমীকরণের ক্রম এবং ঘাত থাকবে। এবার ক্রমটা কি? ক্রম হল কোনো অবকল সমীকরণের অন্তর্গত অবকলের বা অন্তর্কলজের সর্বোচ্চ ক্রমকে ওই সমীকরণের ক্রম বলে। যেমন
এটা একটা অবকল সমীকরণ, এখানে সর্বোচ্চ ক্রম দুই, ডি টু ওয়াই বাই ডি এক্স টু, ক্রম দুই, এই কারণে এই সমীকরণটার ক্রম হবে, অর্থাৎ অর্ডার হবে দুই। লিখে নাও তোমরা, এই সমীকরণটার ক্রম হবে দুই, যেহেতু এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সবচেয়ে বড়, সর্বোচ্চ ক্রম এক্ষেত্রে দুই, এই কারণে এই সমীকরণটার, এই সম্পূর্ণ সমীকরণটা, এটা একটা অবকল সমীকরণ, এই সমীকরণের ক্রম হবে দুই। সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, গুড। তারপর আছে ঘাত। ঘাত হলো যদি একটি অবকল সমীকরণে সমীকরণটির অন্তর্কলজ্য সমূহের বহুপদ রাশির আকারে প্রকাশ করা যায়, তবে সমীকরণটির অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজ্যের ধনাত্মক যে পূর্ণ সংখ্যার সূচক থাকবে ওই সমীকরণটিকে বলা হবে, সূচকটিকে বলা হবে ঘাত বা মাত্রা। যেমন আমরা একটা সমীকরণ যদি এইভাবে লিখি, ডি টু ওয়াই বাই ডি এক্স টু তার হোল কিউব প্লাস ডি ওয়াই বাই ডি এক্স ফোর টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু জিরো, এটা একটা অবকল সমীকরণ। এবার দেখো সমীকরণটা একটা বহুপদ রাশি হবে, বহুপদ রাশির মাত্রা সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, কোনো সময় ভগ্নাংশ হয় না। তো এইটার মধ্যে সর্বোচ্চ ক্রম আছে দুই, তাহলে আমরা তো আগে ক্রম দেখলাম দুই আছে, এইবার সর্বোচ্চ ক্রমের যে ঘাত, এখানে বললাম যে সমীকরণের অন্তর্গত সর্বোচ্চ ক্রমের অন্তর্কলজ্যের ধনাত্মক পূর্ণ সংখ্যার সূচকটাকে বলা হবে সমীকরণটির মাত্রা বা ঘাত। দেখো সবচেয়ে বড় ডেরিভেটিভ আছে দুই, তার ঘাত আছে তিন, কাজে সমীকরণটার ঘাত হবে তিন। আমি একটা সমীকরণ লিখলাম ডি টু ওয়াই বাই ডি এক্স টু, তার স্কোয়ার দিলাম প্লাস থ্রি ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু জিরো, এই একটা সমীকরণ। এবার দিবাকর বলো এই সমীকরণের ঘাত কত? স্যার দুই। ভেরি গুড, বসো। আমরা অবকল সমীকরণের সংজ্ঞা দেখলাম, তার ক্রম দেখলাম, তার ঘাত দেখলাম, এবার একটা অবকল সমীকরণ কিভাবে গঠন করতে হয় ওইটা দেখি। অবকল সমীকরণ তৈরি করতে গেলে চলরাশি দুইটা থাকে, একটা স্বাধীন চলরাশি আর একটা অধীন চলরাশি। এক্স কে যদি আমরা স্বাধীন চলরাশি ধরি, ওয়াই কে যদি অধীন চলরাশি ধরি, আর তার মধ্যে একটা স্বেচ্ছ ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট থাকে সি, তো ওই আকারের সমীকরণ যদি থাকে এফ অফ এক্স কমা ওয়াই কমা সি ইকুয়াল টু জিরো, সমীকরণটা এইরকম আকারে থাকবে। এই সমীকরণের মধ্যে স্বেচ্ছ ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট কয়টা আছে এটা আগে দেখতে হবে। দেখলাম তার মধ্যে একটা স্বেচ্ছ ধ্রুবক আছে, অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, একবার ডেরিভেটিভ করে অবকলন তৈরি করতে হবে। যে অবকলনটা তৈরি করা হবে তার মধ্যে সি যুক্ত কোন রাশি, অর্থাৎ অনির্দিষ্ট ধ্রুবক বা স্বেচ্ছ ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট সবগুলি সেম মিনিং, ওইটা থাকতে পারবে না। স্বাধীন চলরাশি এক্স, অধীন চলরাশি ওয়াই, এবং স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশির অন্তর্গলজ, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স উপস্থিত থাকবে, ওইটা দিয়ে যে সমীকরণটা তৈরি হবে এটা হবে অবকল সমীকরণ। আমরা একটা উদাহরণ নিতে পারি, ধরলাম ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা সরল রেখা সমীকরণ। এই ক্ষেত্রে এই যে সরল রেখা সমীকরণ, এটা কিন্তু মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ, তাহলে মূল বিন্দু দিয়ে অনেকগুলি সরল রেখা যায়, মূল বিন্দুগামী অনেকগুলি সরল রেখা আছে, এই ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক বা স্বেচ্ছ ধ্রুবক যেটাকে বলা হয়, অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্ট, এখানে আছে একটা। এম এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম সমীকরণ পাওয়া যায়, সবগুলি মূল বিন্দুগামী। যেমন এখানে এম এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স, এম এর মান যদি টু বসাই, এম এর মান আমরা ওয়ান বসিয়ে ওয়াই ইকুয়াল টু এক্স পেলাম,
এম এর মান টু বসিয়ে ওয়াই ইকুয়াল টু টু এক্স পেলাম, এম এর মান থ্রি বসালে থ্রি এক্স। এরকমভাবে এম এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ পাওয়া যায়। এবার আমরা তার অবকল সমীকরণ নির্ণয় করতে চাই। যখন আমরা এই মূলবিন্দুগামী সরল রেখাটার অবকল সমীকরণ নির্ণয় করব, তখন এম যুক্ত রাশি তার মধ্যে থাকতে পারবে না, তাকে ওমিট করে দিতে হবে। দিলে পরে যে সমীকরণটা পাওয়া যাবে এটা হবে তার নির্ণয় অবকল সমীকরণ। ওই মূলবিন্দুগামী সরল রেখা যতগুলি আছে সবগুলির কিন্তু সমীকরণ একটাই হবে। কিভাবে করা যায় এটা দেখো, আমরা উভয়পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কেন এক্স এর সাপেক্ষে অবকলন করলাম? এক্ষেত্রে স্বাধীন চলরাশি এক্স, স্বাধীন চলরাশির সাহায্যে অধীন চলরাশিটাকে প্রকাশ করতে হবে। এই কারণে আমরা স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশিকে অবকলন করব। তো এই ক্ষেত্রে এটা হবে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ এম ইন্টু এক্স। তো এটাকে লেখা যায় ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওই যে স্বাধীন চলরাশির সাপেক্ষে অধীন চলরাশিকে ডেরিভেটিভ করলাম, যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব সেটাকে নিচে লিখতে হবে, আর যাকে ডেরিভেটিভ করব সেটা উপরে লিখতে হবে। এটা স্বাধীন চলরাশি, এটা অধীন চলরাশি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, কারণ ওয়াইটা সরাসরি এক্স এর আকারে প্রকাশিত। এই কারণে এক্সটা স্বাধীন চলরাশি, ওয়াইটা অধীন চলরাশি। আমরা আগে দেখেছি এখানে যে এম এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স হয়, এম এর মান যদি টু হয় তাহলে ওয়াই ইকুয়াল টু টু এক্স হয়। দেখো সমীকরণগুলি কিন্তু পাল্টে যাচ্ছে এম এর বিভিন্ন মানে। তাহলে এমটা এখানে বিভিন্ন মান থাকাতে এরকম হয়। এবার এক্স এর মান যদি আমরা এই জায়গাতে ধরি তাহলে ওয়াই মান চেঞ্জ হবে, ওয়াই মানটা পাওয়া যাবে। এক্স এর মান ওয়ান ধরলে ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স এর মান যদি আমরা টু ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু টু ইন্টু টু দ্যাট ইজ ফোর। এক্সটা আমরা আমাদের মর্জি মতো ধরি, এই কারণে এক্সটা স্বাধীন চলরাশি, তার উপরে নির্ভর করে ওয়াই মানটা পাওয়া যায়, এই কারণে ওয়াইটা অধীন চলরাশি। স্বাধীন চলরাশির সাপেক্ষে সবসময় ডেরিভেটিভটা করতে হয়। তো এটা যদি করি, ডেরিভেটিভ করার নিয়ম তোমরা জানো যে যদি ধ্রুবক থাকে ইন্টু হিসেবে কোনো চলরাশির সাথে তাহলে ধ্রুবকটা সামনে চলে আসে, আর ওইদিকে এটা আসে ডি ডি এক্স অফ এক্স হিসাবে। তো এই ক্ষেত্রে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু এম ইন্টু ওয়ান, এটা পেয়ে গেলাম। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম, এখানে এম এর মান পেয়ে গেলাম ডি ওয়াই বাই ডি এক্স। এই এক নং সমীকরণে এম এর মান ডি ওয়াই বাই ডি এক্স আমরা বসিয়ে দিই। বসিয়ে দিলে এটা এরকম হয় ওয়াই ইকুয়াল টু এম এর মান তো ডি ওয়াই বাই ডি এক্স ইন্টু এক্স, অর এটাকে যদি একটু সাজিয়ে দিই আমরা ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটা আমরা একটা অবকল সমীকরণ পেয়ে গেলাম, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম। আগে যে সমীকরণটা ছিল ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা দিয়ে মূলবিন্দুগামী অনেকগুলি সরল রেখার সমীকরণকে প্রকাশ করা হতো, অনেকগুলি সমীকরণ। এবার আমি যে সমীকরণ নির্ণয় করলাম অবকল সমীকরণ, এটা কিন্তু একটা, এটা হলো এমন সরল রেখা বা এমন সব সরল রেখার অবকল সমীকরণ যাদের বা যারা মূলবিন্দুগামী। অবকল সমীকরণের সাহায্যে ওই ব্যাপারটাই নির্ণয় করা হয়। সমীকরণ তো অনেকগুলি আছে, অবকল সমীকরণ একটাই থাকবে, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন
শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। আচ্ছা, এটাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, তো এটা তো একটা অবকল সমীকরণ। আমরা আগে অবকল সমীকরণের ক্রম এবং ঘাত দেখেছি, ঠিক আছে? এবার বসে কি বলতো, এই অবকল সমীকরণের ক্রম কত? স্যার ওয়ান। ভেরি গুড, বসো। সবসময় যে ক্রম ওয়ান হবে এমন নাও হতে পারে। ধ্রুবক যতটা থাকবে অবকল সমীকরণ গঠন করার ক্ষেত্রে, ধ্রুবক যতটা থাকবে ততবার সাধারণত ডেরিভেটিভ করে ধ্রুবকগুলিকে সরিয়ে দিয়ে একটা অবকল সমীকরণ তৈরি করতে হবে। ওই অবকল সমীকরণটা প্রথম ক্রমের হতে পারে, দ্বিতীয় ক্রমের হতে পারে, তৃতীয় ক্রমের হতে পারে, বা তার চেয়ে আরো বেশি ক্রমের হতে পারে। যেমন দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি, একটা সমীকরণ নিলাম। এই ক্ষেত্রে স্বাধীন চলরাশি এক্স, অধীন চলরাশি ওয়াই, এ এবং বি অনির্দিষ্ট ধ্রুবক বা স্বেচ্ছা ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটা আছে। আগে ছিল একটা, ওয়াই ইকুয়াল টু এম এক্স, একবার ডেরিভেটিভ করেছি। এবার দুটো স্বেচ্ছা ধ্রুবক আছে, আমরা দুইবার ডেরিভেটিভ করব। উদ্দেশ্য হলো ধ্রুবকগুলি অবকল সমীকরণের মধ্যে থাকতে পারবে না, এটাকে সরিয়ে দিতে হবে, মানে এই সমীকরণ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে, দিয়ে যে সমীকরণটা আসবে এটাই হবে নির্ণেয় অবকল সমীকরণ। এটাকে যদি আমরা করি, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে এটা আগের মতো হবে ডি ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডিএক্স অফ এক্স প্লাস বি, এটা ঠিক আগের মতো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ বি। যেহেতু প্লাস হিসেবে আছে, ডি ডিএক্সটা আলাদা হয়ে যাবে তার মধ্যে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। তো এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আগের মতো একটা ধ্রুবক সামনে চলে আসবে, ডি ডিএক্স অফ এক্স দ্যাট ইজ ওয়ান, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ জিরো। একটা ধ্রুবক চলে গেল, আরেকটা আছে তার মধ্যে, ওইটাকেও তাড়াতে হবে। আবার উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ডি ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি ডিএক্স অফ এ। তো এটা হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ সবসময় শূন্য হয়, শূন্য হয়ে গেল। এবার তোমরা লক্ষ্য করো, আগে যে সমীকরণটা ছিল এটা তোমরা লিখে নাও, আগে যে সমীকরণটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি, দুইটা ধ্রুবক ছিল, দুইবার ডেরিভেটিভ আমরা করেছি, এই কারণে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণটা চলে আসলো। তার মধ্যে কোন ধ্রুবক আছে কি? আছে, ইঞ্জানি না স্যার, ধ্রুবক নেই, ধ্রুবকগুলি চলে গেল, তাহলে একটা অবকল সমীকরণ চলে আসলো। আমরা প্রথমেই দেখেছি অবকল সমীকরণের মধ্যে ডেরিভেটিভ অবশ্যই উপস্থিত থাকবে। তাহলে এখানে আছে, প্রথমেটা ছিল প্রথম ক্রমের অবকলন, ওইটার মধ্যে ধ্রুবক একটা ছিল, আর এখানে দুইটা থাকাতে আমরা দুইবার ডেরিভেটিভ করাতে ডি টু ওয়াই বাই ডি এক্স টু পেয়ে গেছি। এক্ষেত্রে এটা দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ তৈরি হয়ে গেল। এবার কিরণ বলো,
এই সমীকরণের ঘাত কত? ভেরি গুড, বসো। এবার দেখো অবকল সমীকরণের সমাধান। আমরা তো সমীকরণ কিভাবে আগে গঠন করতে হয় দেখলাম, শিখলাম। এবার অবকল সমীকরণের সমাধানটা কিভাবে করতে হয়? আগে একটা সম্পর্ক দেওয়া ছিল, সমীকরণ গঠন করেছি, এবার আমাদের সমীকরণের সমাধান করতে হবে। তো অবকল বা অন্তর্কলন মুক্ত স্বাধীন এবং অধীন চলের কোনো সম্বন্ধ যদি ওই চল দুটির একটি প্রদত্ত অবকল সমীকরণকে সিদ্ধ করে তবে তাকে অবকল সমীকরণের সমাধান বলে। দেখো ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, একটা কোয়েশন এরকম আছে। দেখাও যে তোমরা প্রশ্নটা লিখে নাও, দেখাও যে ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণের একটি সমাধান হবে, একটি সমাধান হবে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এরকম আছে। এটা সমাধান করে দেখাতে হবে, এত সমীকরণ একটি সমাধান হবে, এত সমীকরণটা আছে সমাধান আছে। এবার দেখো যে সমাধানটা দিয়েছে এটার মধ্যে এক্স এবং ওয়াই দুটি আছে, একটা স্বাধীন চল রাশি একটা অধীন চল রাশি। এবার আমরা কি করব, এটাকে দুইবার ডেরিভেটিভ করে যদি এই সমীকরণটা আনতে পারি তাহলে ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স হবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো সমীকরণের একটি সমাধান। আমরা চেষ্টা করি, প্রথমে দেখব অবকল সমীকরণ গঠন করার ক্ষেত্রে তার মধ্যে অনির্দিষ্ট ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে। এখানে আছে এ এবং বি দুইটা, তো এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি উভয়পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, অর ডি ডি এক্স অফ ওয়াই তার মানে এটা ডি ওয়াই বাই ডি এক্স, এটা আলাদা হয়ে যাবে এ এ দুটো সামনে আসবে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে ডি ওয়াই বাই ডি এক্স এ টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভের সময় মাইনাসটা সামনে চলে আসে বি টু দি পাওয়ার মাইনাস এক্স, একবার ডেরিভেটিভ করলাম। আবার উপরকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই করলে কি হবে, এটা হবে ডি ওয়াই বাই ডি ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়ে যাবে ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু ওয়াই, এটা হলো নির্ণয় অবকল সমীকরণ সমীকরণের সমাধান। এক্ষেত্রে যদি আমরা এটাকে এইভাবে নিয়ে আসি ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো, এটা হবে নির্ণয় অবকল সমীকরণ। তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স টু মাইনাস ওয়াই ইকুয়াল জিরো সমীকরণের সমাধান হবে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স। অবকল সমীকরণের সাধারণ সমাধান, অবকল সমীকরণের সাধারণত একটি অবকল সমীকরণ প্রদত্ত অবকল সমীকরণের কোনো সমাধানে স্বেচ্ছাধ্রুবকের সংখ্যা ওই সমীকরণের ক্রমের সমান হলে সেই সমাধানকে সাধারণ সমাধান বলে। যেমন মনে করো ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু জিরো, তো এটাকে ডি অফ ডি ওয়াই বাই ডি এক্স যদি করি আমরা ইকুয়াল টু জিরো, এবার ইন্টিগ্রেশন যদি করে দিই তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু সি ওয়ান আসে, আবার যদি ডি ওয়াই দিয়ে এটা গুণ করে দিই তাহলে ডি এক্স হবে, এবার উভয় পক্ষে সমাকলন করে দিই
y equal to c1 x plus c2 এটা হবে সাধারণ সমাধান দুইটা আছে আর এটার মান যদি বের করতে চাই তাহলে x এর মান y এর মান বসিয়ে আমরা যে সমীকরণটা নির্ণয় করব ওই সমীকরণটা যেটা আসবে এটা হবে বিশেষ সমাধান বিশেষ সমাধানে x এবং y এর মান প্রদত্ত অর্থাৎ দেওয়া থাকে তখন তার থেকে সমীকরণ বের করতে হয় সাধারণ সমাধানে চতুর্ভুজকে বিশেষ মান ধরে যে সমাধান পাওয়া যায় তাকে প্রদত্ত অবকল সমীকরণের বিশেষ সমাধান বলে অবকল সমীকরণের সমাধানের পদ্ধতি অবকল সমীকরণ সমাধান করার তিনটা পদ্ধতি আছে চলে বিচ্ছেদ দ্বারা সমাধান সমমাত্রিক সমীকরণের সমাধান একমাত্রিক অবকল সমীকরণের সমাধান একটা অবকল সমীকরণের সমাধান পদ্ধতিটা এরকম ধরো একটা সমাধান আছে যে কোনো বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতা দেওয়া আছে মনে করো মাইনাস এক্স বাই ওয়াই তার সমাধান করতে হবে তাহলে কিরণ বলো অবকল সমীকরণ সমাধান করার পদ্ধতিটা যে কোনো বক্রের এক্স ওয়াই বিন্দুতে স্পর্শকের প্রবণতাটা কি বলে প্রবণতা কত dy/dx ভেরি গুড বসো তাহলে dy/dx ইকুয়াল টু এত এখান থেকে আমরা y dy ইকুয়াল টু মাইনাস x dx ইন্টিগ্রেশন যদি করে দেই y²/2 ইকুয়াল টু মাইনাস x²/2 প্লাস c/2 করে y² ইকুয়াল টু মাইনাস x² প্লাস c তাহলে x² প্লাস y² ইকুয়াল টু c এবার এটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে x এর মান 0 y এর মান 0 বসিয়ে দিলে c এর মানটা 0 হয় অর্থাৎ x² প্লাস y² ইকুয়াল টু 0 এইভাবে সমাধান করতে হয় তোমরা বাড়িতে এই সমাধানগুলি করবে সমাধান করো dy/dx ইকুয়াল টু y/x তারপরে dy/dx ইকুয়াল টু y²/x² মাইনাস y/x এগুলি বাড়িতে তোমরা করবে এগুলি লিখে নাও তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড় সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড় রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই বিদ্যালয়ের পোশাক উন্নত মানের পড়াশোনা স্বাস্থ্যসম্মত শৌচাগার বিশুদ্ধ পানীয় জল পুষ্টিকর মধ্যাহ্ন আহার খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু হ্যাঁ তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন